আপু কত টাকা দিলে দাদাকে ছাইড়া চলে আসবা? নাজমুল হাসান নাজমি, আপনি কত টাকা হইলে আমার টয়লেট পরিষ্কার করবেন সেটা একটু আপনি লিখেন, আপনাকে আমি কিনে নিয়ে আসবো। রাহাত শিকদার, আমি টয়লেট পরিষ্কার করবো, কত টাকা দিবেন? রিপ্লাই প্লিজ। তোমার কি ডিমান্ড ব্রাদার? ভালো ভালো, তারপর আমি তোমাকে আমার অফারটা করবো। তোমার কি ডিমান্ড বলো টয়লেট পরিষ্কারের জন্য? আমার বাসায় অবশ্য পাঁচটা না ছয়টা টয়লেট আমার বাসায়। জাবেদ হুসাইন জামি লিখেছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাথরুমে বসে আপনার লাইভ দেখতেছি। ও হো হো, সো নাইস অফ ইউ, সো নাইস অফ। নীল কালারের ব্রা আছে? আছে তো, কিন্তু তুমি ছেলে মানুষ ব্রা পরে কি করো? আমি তো এটা বুঝে পাইতেছি না, সমস্যা আছে বডিতে, ডাক্তার দেখান। কত আটা ময়দা মেখেছো তুমি সত্যি করে বলবে একটু? লতিফ এস কে। আচ্ছা ডিয়ার ডার্লিং, আমি মোটেই আদা আটা না, সরি আদা না, আটা ময়দা যেগুলো তোমরা তোমাদের মতো গরিব লোকজন যেগুলো মাখে মুখের মধ্যে, আমি মোটেই এত গরিব না, আর আমি এগুলা মাখিও না, আর আমি যেগুলো মাখি সেগুলোর তুমি নামও বলতে পারবা না। সো আমি তোমাকে এক্সপ্লেইন করতে চাচ্ছি না আমি কি কি মাখছি, ঠিক আছে বেবি, বাই বাই। আপু নানু ভাই কোথায়? তোমার নানা কোথায় সেটা তোমার আপু কিভাবে বলবে বেবি? নানা কোথায় সেটা যে তোমার নানিকে জিজ্ঞাসা করো। ভাবি আঙ্কেল কোথায় দেখলাম না, বিপরীত শব্দ পারো না না, প্রাইমারি স্কুলে ফেল করতে করতে আসছো। চৌধুরী লোবাক, অপমান করছেন কেন? ও মাই গড, কত বড় কত বড় ভুল করে ফেলেছি অপমান করে। এই যে কিছু পোলাপান, লিখতে লিখতে মনে করেন অজ্ঞান হয়ে যেতেছে, ওদের দম বাইরে যেতেছে। বুইরাডা কই, কাকা কই, বুড়া কই, কাকা কই, চাচা কই, দাদা কই, মামা কই, দাদা কই, অমুক কই, তমুক কই, এই তোরা কি গে রে? তোমার সাথে কিং খান কি শাকিব খানের দেখা হয়েছিল? রিফাত খান, কিং খান শাকিব খানের সাথে দেখা হয়েছিল, জি হয়েছিল। তারপর আমি একটা ছবি তুলেছিলাম, তারপর সেই ছবি ফেসবুকে দিয়েছিলাম, একটা না বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, অনেকে মিলে ছবি তুলেছিলাম, তারপর আমি নিজেও একটা ছবি তুলেছিলাম, তারপর সেই ছবিটা ফেসবুকে দিয়েছিলাম, তারপর আপনার মতো কতগুলো দুষ্টু ছেলে সে ছবিগুলোকে নিয়ে ট্রলও করেছেন, আপনারা ভাইরালও করেছেন, বাট বিশ্বাস করেন এর জন্য আমারও মাথার একটা চুল পড়ে নাই, শাকিব খানেরও মাথার একটা চুল পড়ে নাই। আপু আপনার এটিএম কার্ড কোথায়? মিলন মিয়া, আমার এটিএম কার্ড ডার্লিং, আমার তো অনেকগুলো এটিএম কার্ড, তোমার কোন ব্যাংকেরটা তুমি জানতে চাও বলো? সারফারাজ জোসাইন, আচ্ছা লিখেছেন, তার জন্য আপনি আবার সুন্দর না এটা ভাববেন না কোনোদিন। ডিয়ার সারফারাজ জোসাইন, সারফারাজ আমার ছেলের নাম, আমার যে ছোট্ট ছেলে দেখছেন তার নাম সারফারাজ, তো আপনাকে চাইলে আমি চুত্রা পাতা দিয়ে ডলে দিতে পারি, বাট ডিয়ার ডার্লিং আমি সুন্দর কি অসুন্দর সেটা সারা দুনিয়ার মানুষ জানে, যারা কমেন্ট করছে তারা কেউই আপনার মতো মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খায় নাই, যেরকম মানে আপনি যেরকম খেয়ে আসছেন, খেয়ে আবোল তাবোল বকতেছেন, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে তারা কেউই আপনার মতো মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খায় নাই, এই জন্য তারা মনে করেন সুস্থ মস্তিষ্কে সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, আর আপনার মস্তিষ্কের মধ্যে কোথাও ঘাটতি পড়েছে বিকজ অফ আপনার তো এখন এই যে মানে বেশি ডেট এক্সপায়ার্ড, মানে কিছু জিনিস থাকে যেমন হ্যাঁ ঠিক আছে এটার মেয়াদ চলে গেছে 2 দিন হয়েছে ওইটা খাওয়া যায়, কিন্তু আপনি যে জিনিস খাইছেন সেটার মেয়াদ চলে গেছে মনে হয় বছর খানেক হয়েছে, এই জন্য মনে করেন আপনার মাথা চোখ কোনো কিছু ঠিক নেই, এই জন্য আপনি সুন্দর জিনিসকে সুন্দর দেখেন না। বাই দা ওয়ে ইতনি সুন্দর হামে কিয়া কারো,